ঘূর্ণিঝড় দানার আতঙ্কে ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের, বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা। ঝড়ের মোকাবেলা করতে তৎপর প্রশাসন। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ঘূর্ণিঝড় দানার আতঙ্কে ঘুম উড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের কারণে নদীবাঁধ ভেঙে প্লাবিত হওয়ার ভয়ে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ঘূর্ণিঝড় দানার জেরে চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা, কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। তবে ঘূর্ণিঝড় দানার সাথে মোকাবেলা করতে তৎপর রয়েছে প্রশাসন। তবে কি ফের সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে চলেছে? বঙ্গোপসাগরে তৈরি হতে চলা তীব্র ঘূর্ণিঝড় দানার সম্ভাব্য শক্তি ও গতিপথ আগাম আজ করে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এর আগেও আইলা, আমফানের মতো ঘূর্ণিঝড়ের কারণে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজন, বিশেষ করে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি এবং সুন্দরবন সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, পাশাপাশি হিঙ্গলগঞ্জের দুলদুলি সাহেবকালী সহ হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল কালিন্দির বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এবছর হাওয়া অফিসের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হবে ঘূর্ণিঝড় দানার দাপট। আবহাওয়াবিদদের অনুমান, ল্যান্ডফলের সময় দানা নিজের অক্ষের চারিদিকে সে দিনের আইলার মতো ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঘুরতে থাকবে। অর্থাৎ আইলার মতো দানার ক্ষেত্রেও ঝড়ের গতি ঘন্টায় 120 কিলোমিটারে পৌঁছাতে পারে। এখনো পর্যন্ত মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী দানার ল্যান্ডফলের সম্ভাব্য সময় 24 অক্টোবর রাত থেকে 25 অক্টোবর ভোরের মধ্যে। ল্যান্ডফলের সম্ভাব্য এলাকা পুরী থেকে সাগরদ্বীপের মাঝের কোনো জায়গা। এই কারণে ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এখনো রয়েছে পুরো মাত্রায়। এই ঘূর্ণিঝড়ের জেরে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এমন খবরে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ নদীপাড়ের বাসিন্দাদের। আইলা, আমফানের মতন এই দানার দাপট ভয়াবহ হলে আবারও ক্ষতিগ্রস্ত হবে নদীপাড়ের এলাকা। জানা যায় ইতিমধ্যেই হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল, কালিন্দী সহ বিভিন্ন নদীর বাঁধের বেহাল দশা। কোনো কোনো জায়গায় আবার নদী বাঁধে দেখা দিয়েছে ফাটল। পুজোর আগে হওয়া বৃষ্টিপাতের জেরে বেশ খানিকটা ক্ষতি হয়েছিল নদীপাড়ের বাসিন্দাদের। আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের খবরে আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাত হলে জলের চাপ ধরে রাখতে না পেরে বাঁধ ভেঙে গেলে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা। এলাকা প্লাবিত হলে সমস্যায় পড়বেন কৃষকেরা। এমন সময় আমন ধানের চাষ শুরু করেছে কৃষকরা। নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা ভবেশচন্দ্র মণ্ডল জানান, আমাদের এই এলাকার নদীবাঁধগুলি পাকাপোক্ত নয়, নতুন করে ঝড় বৃষ্টি হলে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, সমস্যায় পড়বেন কৃষকেরা। তিনি ধারে নদী বেষ্টিত আমাদের এই বুঝটা, নদী বাঁধও খুব একটা ভালো না, সেই রকম পরিস্থিতি থেকে আমাদের খুব আতঙ্কের মধ্যে কাটাতে হয়। যাহাতে নদী বাঁধগুলো যদি রিপেয়ার হতো বা ঠিক হতো তাহলে আমাদের অতটা অসুবিধা হতো না। সামনে যেহেতু একটা বড়ো ঝড় আসছে ডানা, তাতে করে আমাদের সবারই সমস্ত গ্রামবাসীরও আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণ, কারণ আমাদের নদী বাঁধটা একটু খারাপ আছে, আতঙ্কের মধ্যে আসি, ভয় তো লাগবেই আমাদের। এরকম ঘটনা এর আগেও হয়েছে যে কবার আমাদের কিন্তু আতঙ্কের মধ্যে কাটিয়েছি এবং নদী বাঁধ ছাপিয়ে জল ভিতরেও প্রবেশ করেছে। অনেক মানে দুর্যোগের মোকাবেলা আমরা করেছি গ্রামবাসীরা, সেই মতো আমাদের এই আতঙ্কে কাটাতে হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে বলেছেন প্রশাসন। এমনকি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানার মোকাবেলা করতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নদীপাড়ের বাসিন্দা এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণ শিবিরেরও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সুন্দরবন সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে সাধারণকে।
মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী এ বিষয়ে জানিয়েছেন। আমরা জেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছি, ওনারা যেরকম যেরকম নির্দেশ দিচ্ছেন সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। হিঙ্গলগঞ্জ ব্লক তিনটে দ্বীপ নিয়ে আছে মোটামুটি, একটা ওই পারে আছে পাঁচখানা জিপি, আর ওই পারে আছে দুখানা জিপি, আর আমাদের এখানে দুটো জিপি, মোট নখানা জিপি। আমরা যেটা প্রিকশন হিসেবে নিয়েছি যে যে সমস্ত গাছগুলো যদি পড়ে যায় তার প্রিকশন হিসেবে আমরা কিছু গাছগুলো কেটে রাখার জন্য মেশিন টেশিন রেডি রেখেছি, অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার আছে সেগুলোকে আমরা তৈরি রেখেছি, রেডি রেখেছি। আর যদি কোনো রকম মানে আশ্রয়স্থলে নিয়ে যেতে হয় তাদের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা রাখা সেগুলোকে তার ব্যবস্থা রেখেছি। এলাকার মানুষের এটা অভিযোগ করছে যে নদী বন্ধে বেশ কিছু জায়গায় নদী বন্ধের অবস্থা খুব খারাপ, আমাদের এগুলো কন্টিনিউয়াস মনিটরিং চলে, ইরিগেশন ইজ ইন টাচ অন রেগুলার বেসিস, তারা সবসময় মনিটরিং করছে, আমরা টাচে টাচি, যখন যখন যেটা হয় সেটা রিপেয়ার করার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, সুন্দরবন। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।